হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দুটা প্রশ্ন আমি পেয়েছি জেলার উত্তর দেবে, একটা হলো সেপটিক ট্যাঙ্কের, একটা হলো পানির ট্যাঙ্কি, যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আমরা বলি, যেটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকে বা সিঁড়ির নিচে বা আশেপাশে থাকে। এই দুটো ট্যাঙ্কি ব্যাপারে আমি কথা বলবো। প্রথমে বলো সেপটিক ট্যাঙ্কি, একজন প্রশ্ন করছেন সেপটিক ট্যাঙ্কি করার সময় কি যে ফ্লোর যেতে হয় সেটা কি আরসিসি করতে হবে না সিসি করলে হবে? আমি বলবো যে না, সেটা আপনার সিসি করলেই হবে, আরসিসি হওয়ার দরকার নেই। আপনার সেফটি ট্যাঙ্কে শুধু 4 ইঞ্চি সিসি ঢালাই দিলে চলবে, এবং যে ওয়ালটা হবে ওয়াল হবে 10 ইঞ্চি ইটের গাঁথনি হবে, এখানে কোনো আরসিসি ওয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে উপরে যে ছাদ হবে, টপ যে ছাদটা হবে, সেটা আপনার অবশ্যই আরসিসি হতে হবে এবং 4 ইঞ্চি থিকনেস ওটা হতে হবে। অপরপক্ষে পানির ট্যাঙ্কি যেটা, সেটা অবশ্যই যে বটম স্ল্যাব যেটা হবে সেটা অবশ্যই আপনাকে আরসিসি হতে হবে, মিনিমাম 8 ইঞ্চি ঢালাই থাকবে, এবং ডবল লেয়ার রড আপনাকে ব্যবহার করতে হবে আরসিসি, যেটা পানির ট্যাঙ্কির জন্য ডবল লেয়ার রড ব্যবহার করতে হবে। আপনার 10 মিলি এবং 12 মিলি রড ব্যবহার করতে পারে। আর ওয়াল তো অবশ্যই আপনাকে আরসিসি করতে হবে, ডাবল জালি ওয়ালের রড, ডাবল জালি ব্যবহার করতে হবে, ডাবল লেয়ার রড ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার যারা ওয়াল পানির ওয়ালটা পানির ট্যাঙ্কির ওয়ালটা করছেন, এক পাশ দিয়ে ইটের গাঁথনি দেন এবং পরে আবার ওয়ালটা আরসিসি ঢালাই করছেন, এটা কোনো প্রয়োজন নেই। আপনি ইটের যে গাঁথনিটা করলেন সেটা হলো আপনার পুরোটা লস হলো। আপনি যেহেতু ওয়াল করতে হবে, আপনি 6 ইঞ্চি ওয়াল ঢালাই করলেন আবার ইটের গাঁথনি দিলেন, ইটের গাঁথনিটা আপনি বেশি ওয়েস্টেজ হয়ে গেল। আপনি সেটা না করে আপনি 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি আপনি আরসিসি ঢালাই দেবেন। এই মোটামুটি আপনারা এটাই অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে পানির ট্যাঙ্কি যখন করছেন তখন আপনারা ইটের গাঁথনি দিচ্ছেন আবার ঢালাও করছেন, এটা আপনার খরচটা একটু বেশি হয়ে যায়। আর একজনে প্রশ্ন করেছেন যে পানির ট্যাঙ্কি যে শেপ, এটা কী ধরনের হলে আমাদের খরচটা একটু কম হবে? আরও একটা প্রশ্ন হলো যে আপনার, আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যে করি, এটা কী শেপ তৈরি করলে আমাদের খরচ কম হবে? আমি বলছি এটা আপনাদের যদি আপনার স্কোয়ার সাইজ, স্কোয়ার সাইজ বলতে বোঝাচ্ছি আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয়, এই ধরনের ট্যাঙ্কি যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের খরচ অনেক কম হবে আয়তাকার আয়তাকার শেপের চেয়ে। এটা আমি বললাম, আপনারা এটা প্রমাণ করে দেখতে পারেন, যে আপনারা নর্মাল একটা এস্টিমেট করে দেখতে পারেন আসলে খরচ কম না বেশি। আমি এটা করে দেখেছি, যদি আপনার দৈর্ঘ্য যদি বেশি হয় এবং প্রস্থ কম হয়, আয়তাকার যদি হয় সেক্ষেত্রে যে পরিমাণ খরচ, আপনি স্কোয়ার শেপ যদি হয় সেক্ষেত্রে খরচ অনেক কম হয়। আশা করি আপনারা যখন পানির ট্যাঙ্কি তৈরি করবেন তখন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, খরচ কমানোর জন্য অবশ্যই স্কোয়ার শেপ দৈর্ঘ্য প্রস্থ সমান তৈরি করে পানির ট্যাঙ্কি তৈরি করবেন, তাহলে আপনার খরচ অনেক কম হবে। আজ এস পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।